সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে পরিচ্ছন্নতার অপরিহার্যতার বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মোহনপুরের রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতের গৌরপাড়ার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড আয়োজিত স্বাস্থ্য শিবিরে বিদ্যুৎ মন্ত্রীর এই বার্তা। শিবিরে দুস্থ সাধারণের মধ্যে কম্বল বিতরণ। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড তথা টিপিটিএল এর প্রথম কার্যদিবস উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির ও কম্বল বিতরণ অনুষ্ঠান। মোহনপুর বিধানসভা কেন্দ্রের রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতের গৌরপাড়ায় এই স্বাস্থ্য শিবির ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কার্যত বিদ্যুৎ মন্ত্রী এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রীনা দেব বর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, টিএসইসিএল এর এমডি দেবাশিস সরকার, অধিকর্তা এস এস গৌর এবং টিপিটিএল এর আধিকারিক রঞ্জন দেব বর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে পরিচ্ছন্নতার অপরিহার্যতার বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। স্বচ্ছতা সেবা, আমরা জানেন পরিবেশকে স্বচ্ছ এবং দূষণমুক্ত রাখা আমাদের কর্তব্য, এবং যে জায়গা যত বেশি পরিষ্কার, যে জায়গা যত বেশি পরিষ্কার তারা তত সুস্বাস্থ্য। শুধু ডাক্তারের কাছে গেলে হইতো না, আপনি ওই জায়গা পরিষ্কার করলে এই যে আপনারা জানেন, এবং সে জায়গায় মানুষের পর্যটনও বেশি আসে। পৃথিবীর সবচেয়ে পরিষ্কার জায়গা কোনটা? কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী। ভারতের সবচেয়ে পরিষ্কার জায়গা কোনটা? মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোর। ত্রিপুরার সবচেয়ে পরিষ্কার জায়গা কোনটা? বানমুন জম্পুই পাহাড়ে। এবং এই জন্য দেশের প্রধানমন্ত্রী নমামি গঙ্গা বলে একটা স্কিম চালু করছে, অর্থাৎ স্বচ্ছতার দিকে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পরিষ্কার জেলা কোনটা? অরুণাচল প্রদেশের তাওয়াং। এদিন স্বাস্থ্য শিবিরে আগরতলা সরকারি মেডিকেল কলেজের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত সাধারণকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন এবং অতিথিরা সংশ্লিষ্ট দুস্থ সাধারণের মধ্যে কম্বল বিতরণ করেন। গোটা অনুষ্ঠানকে ঘিরে দিনভর রাঙাছড়া পঞ্চায়েত এলাকায় ছিল আনন্দ উৎসব মুখরতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।